চিন্তা হে বিয়া করলে এটা হবো এটা হবো বাবা 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 কিন্তু বিয়াটা আমি করতে পারি না এটা কোনো কথা আইসক্রিয়া আইসক্রিয়ার মধ্যে যদি আমার বিয়া না করা এটার একটা মনে করো তো ঝামেলা হইতেই পারে আমি যাইতাছি লাডিটা এতদিনে খুঁজা পাইছি এই লাডিটাই কামে লাগাবো আমার কিচ্ছু দরকার নাই আমিও অনেকদিন ধরে এই কথাটা ভাবতাছিলাম কিন্তু তুই আবার কি মনে করবি এর লেগে আমি তোর কিছু কই নাই অহন তুই যখন মুখ ফুটটা কইছস আমি আর দেরি করতে চাই না আমি আজকেই কট করে অহনই কট করে ফোন দিই সত্যি কথা বেটাছো ওরে বাবা তাড়াতাড়ি ফোন দে আরো হ্যালো কটক সাহেব ভাইচাপ আরে বউ বউ ভালো আছো নি হ্যাঁ ভালো আছি আচ্ছা ভাইয়া শুনো হ্যাঁ মোবাইলে তো তোমার আমি যা বলার বলছি এখন সেই মতো ভাইয়া কি ফাল গেছে আবার জিগা আমি তো আপনাকে বলছি যে ভাইয়া এই শামিম গড়কের কাছে মাইয়া হলা ফদ হয় আমি আমার একটা মাইয়া রেখে এত অস্থির হওয়ার কিছু হয় নাই বিয়ে হইব আস্তে ধীরে হইব আচ্ছা এখন সব যখন ঠিকঠাক তাহলে বিয়ের দিন তারিখ তো ঠিক করে ভালো দেরি করে তো লাভ নাই তাহলে আর দেরি কি আমি আজকে যাই কনফার্ম করি আমরা কালকে সব বলে আমি আমি আর কথা কই বিষয়টা হলো কি আপনি কইলেন না মেয়ে অনেক ভালো আগাগোড়া আর দেখার কোনো দরকার নাই আপনি কালকে দিন তারিখ ফেলাই দেন পাই না হ্যাঁ পাই না আচ্ছা রাখ 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 এত অস্থির হইছ না তাহলে এই কথা শেষ কথা কালকে আমরা মাই আনতে যাবো ইনশাআল্লাহ এটা তুমি গিয়া সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা ঠিক করো যাতে কোনো ঝামেলা না হয় আরে ওই আরাম দাদা আয় দরজা লাগানো নিচে নিচে এই যে এই যে আরে শেরওয়ানি একটা কথা হইলো শেরওয়ানি এখন হগলেই পরে এটা কোনো ব্যাপার না তাছাড়া ওইখানে কত মুরব্বী আইব কত ধনী লোকরা আইব বুঝছ না তোর আমি তো বুঝি আমি না বুঝে মনে করো যে তুমি একটা হতু আপনি আচ্ছা কথা পারিস না ল যাই আচ্ছা কথা শুন আমি যেভাবে কই সেইভাবে থাকবি ঠিক আছে তাহলে চল আমি বই কিসে তোমার আমি একটা কথা বল আমার দাদা কেলে গেলেন সুবিধা সুবিধা দেখতেছে না কি হয়েছে কি সমস্যা তো মানে বিষয়টা হলো কি তোমার দেখতে কেমন আর আমার দেখতে কেমন যাই হোক বিষয়টা হলো কি বিয়া মনে করো যে আইস
আজকাই তো শেষ করুম তুই এত কথা কইতেছস কই লাগা হারামজাদা তোর কাছে চুপ থাকতে বেশি কথা কইবি একবারে বিয়ে বাড়ি থেকে কান ধরে বাইরে দিব কিন্তু মনে রাখিস না 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 তুমি পাগল হছো বলো আমি কুত্তাও দাম না আর কোন ভাই জানি করব না সব বেশি কথা কইতেছস হারামজাদা ঠিক আছে মাইকু বাড়ি নিছো এটা কোন কথা কতক্ষণ ধরে দাঁড়াই গেছি আরে মাইয়া রেডি আছে আসবো কাজী ডাকি আমি বিয়া শাদি ভরাই দিও এলা আসার কথা তো বার না এখন মাঝে তিনটা হ্যাঁ এরকম কথা আতে আমি মাইয়া গলা মুখ দেখাই না আসসালামু আলাইকুম ভাই যাব হোয়াটসঅ্যাপ এত দেরি কি লাই আরে কইলেন না এই ফুলা রাস্তায় যে সমস্যা করতেছে আচ্ছা আমরা দেরি করে আসছি মাইয়ারা তো সেই দিকে গই আমরা তো থাকি চলন কাজকে ডাকতে পারি হ্যাঁ চল চল আর দেরি করি না তাড়াতাড়ি বিয়াটা শেষ করি জুতা খুলে পেলাও আচ্ছা আচ্ছা আশান এই যে আমরা চলে গেছি বসেন এই খারাপ সব কিছু পাইনাল দেখি পেল হোয়াটসঅ্যাপ আপা একটা কথা কই বিষয় হলে কি মাই আমার খুব পছন্দ হয়েছে তুমি দেরি না করে শুভ কষ্ট তাড়াতাড়ি শেষ করো চুপ থাক তোর না কষি কথা কম করবি ঘটকে তুমি বহুত কথা কইছো তুমি কাজীর বইতে দাও বিয়ার কাম শেষ করো তুমি আমি এখানে খারাপ দাঁড়াই সবকিছু হারিয়ে গেলেন নাম দাদা বলছে এগুলো লিখতে নি হ্যাঁ এখানে আমি লিখে আনছি সব বিসমিল্লাহির রহমানির রহিম আলহাজ আব্দুল জব্বার চৌধুরীর ছেলে মোহাম্মদ স্যামসন চৌধুরীর কাজী সাহেব আপনি কি ভুল ভাল করতেছেন হ্যাঁ কোনটা বলতে কোন কি এখানে তো হেন যে টাইসনের নাম আছে টাইসনের নাম এখানে টাইসনের নাম না এখানে স্যামসন চৌধুরীর সহি বলা আছে কি টাইসন মানে টাইসন কেন হবে আপা কি তোমার লগে বিয়া না আমার লগে বিয়া তোর লগে বিয়া কেন হইব বিয়া তো হইতাছে আমার লগে না হইব আমার লগে এই ছেলে চুপ কর কি বিটবুটা ছেলে রে এটা ছেলে না ধানি লঙ্কা এই তুই কি জানিস আমার যদি ঠিক বয়সে বিয়ে হইতো তোর চেয়ে বড় ছেলে থাকতো আমার শুনেন আমিও কত দিন ধরে কত ঘর কিছু ঘরে সবকিছু ভাঙ্গে লাইতাছি বিয়া করার কথা এই প্রথমে যদি আমার বিয়া করাইতো আমার একটা বাচ্চা থাকতো আমি তোর মা হয়ে যাই নে পরে তোর সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে তোর বাচ্চা পড়বে না বাবা এই হারাম দাদা কি রে তোর বাপ কয়টা আমি তোর বাপ তাহলে তুমি তুমি আমার বাপ ঠিক আছে তাহলে তোমার বৌমারে কি কইতাছে হ্যাঁ তোমার বৌমারে বুঝাও বৌমা মানে তাহলে বিয়ে আমার লগে না এটা তোর আম্মা কি আম্মা ডাক না আমি আম্মা ডাকবো কে লাগা এই রাখেন হে যখন ঘরে খাটটা ভাঙ্গা লাইতাছে তখন তারে কইতে আমারে কইলো যে আব্বা তোমার সেবা যত্ন করার লিগা ঘরে একটা মহিলা দরকার হে লিগা আমি বিয়া করার লিগা মানে রাজি হইছি পাগল হইছো তুমি আমি ঘরে বাংলা চুরি করি কে লিগা আমারে একটা বিয়া করাই দাও না এত বড় খাড়ে আমি একলা ঘুমাই দুইজন নিয়া ঘুমাই বলে লিগা আমি কইছি যে আমার বিয়া করার দরকার ওই বড় স্যার আপনি তারে ধরেন তো আমি ব্যবস্থা করছি এই আপনি বিয়া করান এই গড়া খবর তাই না দে এই তার মুখ থেকে কথা ধরে গড়া খবর তাই না দাও আমার কাছে